তিন দশকেও বিভাগীয় শহর খুলনার ট্রাফিক ব্যবস্থায় লাগেনি উন্নত প্রযুক্তির ছোঁয়া নগরের যানজট সহ ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে হাত ও বাঁশি সম্বল ট্রাফিক পুলিশের যে কয়েকটি স্বয়ংক্রিয় সিগন্যাল বাতিল রয়েছে তাও অকেজ এই অবস্থায় অনিয়ন্ত্রিতভাবে রিকশা ভ্যান বাস ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করায় মহানগরীতে সৃষ্টি হচ্ছে যানজট তবে শিগগিরই ইলেকট্রনিক সিগনালিং সিস্টেমটা সচল করার কথা জানান সিটি মেয়র খুলনা থেকে সুনীল দাসের প্রতিবেদন ছবি তুলেছেন রকিবুল ইসলাম মতি উনিশশো সালে খুলনা মহানগরীর শিববাড়ি ফেরিগার্ড ডাকবাংলা পিকচার প্যালেস মোড় রয়্যাল মোড় সহ ষোলোটি পয়েন্টে সংক্র ট্রাফিক সিগন্যাল বাতি বসানো হয় এর কিছুদিন পরই সেগুলো নষ্ট হয়ে যায় পরে নতুন করে বসানো হলেও ত্রুটির কারণে সেগুলো এখন অকেজ এ অবস্থায় ঝুঁকি নিয়ে হাত নেড়ে ও বাসি দিয়ে নগরীর ট্রাফিক নিয়ন্ত্রণ করছে পুলিশ এতে যানজটের সৃষ্টি হচ্ছে ট্রাফিক আছে ট্রাফিকের জন্য করা যায় কিন্তু পথচারীর জন্য সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সিগন্যাল লাইট নাই সিগন্যাল লাইট থাকলে আমাদের জন্য আরেকটু সুবিধা হয় তবে নগরীর অনিরাপদ ও বিপর্যস্ত ট্রাফিক ব্যবস্থার কথা স্বীকার করে দ্রুত ইলেকট্রনিক সিগন্যালিং সিস্টেম সচল করার কথা জানিয়েছেন সিটি মেয়র ষোলোটা পয়েন্টে অনেক আগে ট্রাফিকের কিছু লাইট স্থাপন করা হয়েছিল এগুলো এখন সবগুলো অকেজ অবস্থায় আছে স্বয়ংক্রিয় অটোমেটেড সিস্টেমে ট্রাফিক লাইট এখানে করা যায় তাহলে অবশ্যই আমাদের কিছু সুবিধা হবে আমরা শহরের গুরুত্বপূর্ণ সমস্ত ইন্টারসেকশনগুলোতে ট্রাফিক সিগনালিং যাতে লাইটিং মাধ্যমে করতে পারেন ওনারা আমরা সেই জন্য বাজেটের প্রভিশন রেখেছি ইনশাল্লাহ আমরা এই বাজেট বাস্তবায়ন করতে পারব স্বয়ংক্রিয় সিগনাল বাতিগুলো চালু হলে যানজট নিয়ন্ত্রণ সহ ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করছেন পুলিশ কমিশনার সিগন্যালিং ব্যবস্থা থাকলে একটা দ্রুত গতির ভেহিক্যাল সিগন্যালটাকে থেমে যাবে অপরাধ প্রবণতা অবশ্যই কমবে মানুষের মানে আপনার কমফোর্ট বাড়বে মানুষের যে দুর্ভোগ সেগুলো কমবে অনেকটা দ্রুত আধুনিক ইলেকট্রনিক সিগনালিং ব্যবস্থার মাধ্যমে নগরীর ট্রাফিক সিস্টেমের উন্নয়নে কার্যকর ব্যবস্থার দাবি জানিয়েছে নগরবাসী সুনীল দাস এসএ টিভি খুলনা